একবার নয়, এবার থেকে বছরে দুবার বোর্ডের পরীক্ষা। দুটি পরীক্ষার মধ্যে সেরা স্কোর নিয়ে তৈরি হবে মার্কশিট। নতুন পাঠ্যক্রমের কাঠামো ঘোষণা শিক্ষামন্ত্রকের। একাদশ দ্বাদশে পড়তে হবে দুটি ভাষা, একটি ভারতীয় ভাষা আবশ্যিক। বিষয় নির্বাচনে স্বাধীনতা থাকছে পড়ুয়াদের, জানালো শিক্ষামন্ত্রক। ফলে একবার নয়, দুবার বছরে বোর্ডের পরীক্ষা দিতে হবে। এই দুটি পরীক্ষার মধ্যে সেরা স্কোর যেটা, সেটাই মার্কশিটে প্রতিফলিত হবে, অর্থাৎ এই সেরা স্কোর নিয়েই তৈরি হবে মার্কশিট। নতুন পাঠ্যক্রমের কাঠামো ঘোষণা শিক্ষামন্ত্রকের। কৃষ্ণেন্দু অধিকারী আমাদের প্রতিনিধি, আরো বিস্তারিত বলবেন এই নিয়ে। কৃষ্ণেন্দু, দেখো আজকে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক সিদ্ধান্ত নিয়েছে যে এরপর থেকে বোর্ড পরীক্ষা, অর্থাৎ কেন্দ্রীয় স্তরে সমস্ত বোর্ড পরীক্ষা বছরে দুবার হবে, একবারের পরিবর্তে দুবার বোর্ড পরীক্ষা হবে, এবং দুবার বোর্ড পরীক্ষার মধ্য থেকে সেরা স্কোর নিয়ে পড়ুয়ার মার্কশিট তৈরি হবে। তুমি জানো যে জাতীয় শিক্ষানীতি প্রয়োগ করার জন্য বা লাগু করার জন্য কেন্দ্রীয় স্তরে সমস্ত রাজ্যকে অনুরোধ করা হয়েছে, এবং সেই জাতীয় শিক্ষানীতিরই আজকে যে কাঠামো, পাঠ্যক্রম কাঠামো তৈরি হয়েছে, সেই পাঠ্যক্রম কাঠামোর উপর ভিত্তি করে কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত ঘোষণা করেছে যে বোর্ড পরীক্ষা এবার বছরে দুবার হবে, তার মধ্যে সেরা স্কোর নিয়ে মার্কশিট তৈরি হবে পড়ুয়াদের, এবং পাশাপাশি ইলেভেন টুয়েলভে এই যে বিষয়গুলো নির্বাচনের ক্ষেত্রে প্রচুর স্বাধীনতা পাবেন পড়ুয়ারা, অর্থাৎ আরো বেশি বিষয় নির্ভর অনেক বিষয় পড়ুয়াদের কাছে অপশন হিসেবে দেওয়া হবে, এবং পাশাপাশি দুটো ভাষা কম্পালসারি পড়তেই হবে, এবং তার মধ্যে একটি ভাষা ভারতীয়, এমন কথাও আজকে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়েছে। তুমি জানো যে ইতিমধ্যেই রাজ্যের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সিদ্ধান্ত নিয়েছে 2024 সাল বা 2024-25 শিক্ষাবর্ষ থেকে ইলেভেন থেকে সেখানেও দুবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে বছরে, এবং কেন্দ্রীয় সরকার আজ ঘোষণা করলো যে দেশ জুড়ে দুবার বোর্ড পরীক্ষা হবে, এবং সেই বোর্ড পরীক্ষার রূপায়ণের ক্ষেত্রে বিভিন্ন বোর্ডকে অনুরোধ জানানো হয়েছে। ধন্যবাদ। কলকাতায় ফের ডেঙ্গি আক্রান্তের মৃত্যু। নিউ আলিপুরে প্রাণ গেল 13 বছরের বালকের। অ্যাপোলো হাসপাতালে মৃত্যু, নিউ আলিপুরের পড়ুয়া। ডেথ সার্টিফিকেটে ডেঙ্গির উল্লেখ রয়েছে বলে সূত্রের খবর। সন্দীপ সরকার আমাদের প্রতিনিধি, আরো বিস্তারিত বলবেন। সন্দীপ, কি ধরনের উপসর্গ নিয়ে 13 বছরের ওই বালক ভর্তি হয়েছিল, এবং চিকিৎসকেরা কি বলছেন সন্দীপ? দেখো, গতকাল বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে ওই বালককে ভর্তি করা হয়েছিল। বালকের একাধিক শারীরিক সমস্যা ছিল, তার মাল্টি অর্গ্যান ফেলিয়রের মতো পরিস্থিতি তৈরি হয়েছিল বলে হাসপাতাল সূত্রে খবর। ডেঙ্গি রিপোর্ট পজিটিভ ছিল, সেরকম তাই বলছেন চিকিৎসকেরা। জ্বর ছিল, শ্বাসকষ্টজনিত সমস্যা ছিল, এবং এবং তার পাশাপাশি তার তার অন্যান্য যে শারীরিক কাজকর্ম সেটাও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছিল এই ডেঙ্গির সংক্রমণের পর থেকে। আজকে ভোরবেলা 4:30-5টা নাগাদ ওই বালকের মৃত্যু হয়েছে বলে হাসপাতালের তরফে জানানো হয়েছে। ডেঙ্গি আক্রান্ত হওয়ার পরে তার চিকিৎসা করার সুযোগ সেই বছরের চিকিৎসকেরা পাননি, এমনটাই বক্তব্য হাসপাতালের। নিউ আলিপুরের শাহাপুর কলোনি এলাকার বাসিন্দা 13 বছরের ওই বালক আজকে সকালবেলা মারা যান ওই বেসরকারি হাসপাতালে। চিকিৎসকেরা যেটা জানাচ্ছেন যে ডেঙ্গির কারণ, ডেঙ্গির আক্রান্ত হয়ে মৃত্যু, এবং ডেথ সার্টিফিকেটেও ডেঙ্গির উল্লেখ তারা করেছেন। এই নিয়ে গত জুলাই মাস থেকে এখনো পর্যন্ত আমাদের রাজ্যে 16 জন ডেঙ্গি আক্রান্তের মৃত্যুর খবর সামনে এলো, যার মধ্যে কলকাতা পুরসভা এলাকায় 3 জনের মৃত্যুর খবর কিন্তু এখনো পর্যন্ত সামনে এসেছে জুলাই মাস থেকে এখনো পর্যন্ত। ধন্যবাদ সন্দীপ।